স্যার নমস্কার, আমি বিট্টু রায় চৌধুরী বলছিলাম স্যার, রিপাবলিক বাংলা থেকে। রিপাবলিক স্যার আমি তো টিভি, এখনো পশ্চিম বাংলায় বাংলা রে স্যার, এটা তোর মাওড়া দেশ না, রেখে দে। আমি স্যার বাঙালি হিসেবে মানে তুই রেখে দে বাঙালির, রেখে দে। আমি তোকে বললাম তুই বিজেপি আগে ছিল, তোরা ভাবছিস সন্ধ্যাকে না স্যার, ওই সন্ধ্যা মুখোপাধ্যায়, আমি যা বলছি করছিস তো না? জয়শ্রীরাম স্যার সেটা না স্যার, আমি রাখ বলছি তোকে, ভালো কথা। ওকে ওকে স্যার, ওকে রাখ রাখ। প্রথমে আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি যে এই নোংরা কদর্য অশ্রাব্য মানুষটির কথা, গালিগালাজ একজন সাংবাদিকের প্রতি আপনাদের সামনে তুলে ধরতে হলো। তুলে ধরার পেছনে যে কারণটি, তার জন্যই আজকে আপনাদের সামনে আসা। এই বিষয়টা মানে ইনি এই বিশেষ ব্যক্তি যা বলেছেন, এই কথাগুলো ইতিমধ্যেই অনেকের কাছেই পৌঁছে গেছে, অনেকেই আমার মতো লজ্জিত, লজ্জা পাচ্ছি এই ভেবে যে এই মানুষটির গান শোনার জন্য একটা সময় দীর্ঘ সময় লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আমার মতো এরকম অনেকেই হয়তো তাকে, তার গানের প্রতি, শিল্পী কবির সুমনের প্রতি পাগল ছিলেন, এবং তার লেখনী সত্যি জাস্ট বলার কিছু নেই, সেই দিকটাই তাকে বলার কিছু নেই। এবার আপনি বলতেই পারেন এখানে শিল্পী সত্তার প্রসঙ্গ আসে না, এখানে মানুষ হিসাবে আপনারা বিচার করতে পারেন, কিন্তু এটাও তো ঠিক, একজন ভালো শিল্পী হতে গেলে যাকে আমরা অনুসরণ করি, যাকে এত মানুষ ফলো করে, অনেকের হৃদয়ে যাকে স্থান দিয়েছেন, তার এই রকমের ব্যবহার সত্যি নিন্দনীয় বটে। একজন বড় শিল্পী হলেই যে কাউকে এইরকম অসাংবিধানিক ভাষায়, কদর্য ভাষায় গালিগালাজ করা যায় না। শিল্পী হলেই তার এই সমস্ত অধিকার জন্মায় না, বরঞ্চ সমাজের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হওয়ার জন্য তার আরও বেশি দায়িত্বজ্ঞান থাকা উচিত, আরও বেশি সংযত থাকা উচিত আচরণের দিক থেকে, কারণ তাকে অনেক মানুষ ফলো করেন। এই লোকটির গান এখন মনে পড়ছে যে একটা সময় আমরা শুনতাম তোমাকে চাই, পেটকাটি চাঁদিয়াল বা জাতিস্বরের মতো গানের স্রষ্টা, যেগুলো এখনও মানুষের হৃদয়ে গাঁথা, কোথাও যেন মানে কি বলবো, সব গুলিয়ে যাচ্ছে, কারণ একটা ধাক্কা। এর আগেও ওনার একাধিক বাজে ব্যবহারের দৃষ্টান্ত রয়েছে, কিন্তু এই পর্যায়ে বোধ হয় আমার ঠিক মনে পড়ছে না এই পর্যায়ে গেছিলো কি না, নাকি এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি কি কোনো রোগ, নাকি দীর্ঘদিন চর্চায় না থাকা, দীর্ঘদিন তাকে নিয়ে চর্চা হচ্ছে না, প্রায় মানুষ ভুলে যাচ্ছেন এই ভেবে কি তার এই আচরণ। তবে তাও বলবো যে শুধুমাত্র নিম্নমানের রুচির পরিচয় দিলেন এইভাবে লাইমলাইটে আসার একটা প্রচেষ্টা করে, কারণ একজন সাংবাদিককে, যিনি এটা তার পেশা, একটা ইন্টারভিউ চাওয়ার জন্য তাকে এই ধরনের গালিগালাজ করা, অসাংবিধানিক কথা বলা, সত্যি এটা যদি উনি চেয়েও থাকেন যে তাকে নিয়ে আবার নতুন করে চর্চা হবে, তিনি তার শিল্প কর্মের মধ্য দিয়ে করতে পারতেন, নতুন নতুন আরও এমন শিল্প সৃষ্টি, আরও এমন গান লিখতে পারতেন যা নিয়ে আমরা এখনও তাকে নিয়ে আলোচনা করতে পারতাম, তা তিনি করলেন না, একদম সহজ নিম্নমানের একটা রুচির পরিচয় দিলেন। আমার খুব সত্যি খুব ভাবতে অবাক লাগছে যে এই লোকটি লিখেছিলেন, আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। আর দেখুন কেমন হিপোক্রেট একটা মানুষ এই লোকটি, আজকের কথোপকথন আপনারা শুনলেন, সেই ধর্মের জিগির তুলে নিয়ে আসলেন, এবং উনি কিভাবে কবির সুমন হয়েছেন, কবির সুমন না বললে উনি রীতিমতো খেপে যান, বাজে কথা বলেন বা মানে কি বলবো, রীতিমতো অপমান করেন লোকজনকে, সেটাও আমরা জানি এর পেছনের কারণ। আবার এই লোকটি এই লাইনটা লিখছে, এবং হতেই পারে যে যে বেসরকারি চ্যানেলের সাংবাদিক তাকে, তার সঙ্গে কথা বলছিল, সেই চ্যানেল তার পছন্দের নাও হতে পারে, তিনি অ্যাভয়েড করতে পারতেন,
যা এই ক্ষেত্রেও আর একটা লাইনের কথা আমার মনে পড়ছে, যে ইনিই লিখেছিলেন কবির সুমনেরই একটা লাইন, বিরোধীকে বলতে দাও বিরোধীকে বলতে যাও, তোমার ভুলের ফর্ত দিক। সেই জায়গায় তিনি এইরকম আচরণ করলেন, সত্যি ভীষণভাবে হিপোক্রেট। এবং তিনি কত বড় শিল্পী এখানে কিন্তু আজকে আর বিচার্য নয়, তিনি যে কি নোংরা রুচির একজন মানুষ সেটাই বোধহয় তিনি তুলে ধরলেন। এবং সবার শেষে সত্যি তার গানের লাইন, মানে তার গানের লাইন ধরেই বলতে হয় এ তুমি কেমন তুমি, মানে একটাই ভাষাও বেরিয়ে আসছে, ছি আর কোনো ভাষা বেরোচ্ছে না। এবং শেষে যেটা বলবো, ওনার মানসিক এই অসুস্থতা ছাড়িয়ে ইনি সুস্থ হয়ে উঠুন। নমস্কার।